রামপুর নামের একটি গ্রাম ছিল। গ্রামের চারিদিকে একটা নদী বয়ে যেত, যার জন্য রামপুরের সব গ্রামবাসীদের একটা কাঠের পুল দিয়ে যাতায়াত করতে হতো। ওই পুলে ডাইনির ভর ছিল। কোনো গ্রামবাসী যদি পুলের ওপর দিয়ে যেত, তাহলে পরের দিন তার সব পাওয়া যেত। ওই রামপুর গ্রামে রবি নামের একটা ছেলে থাকত, যার রুহি নামের একটি মেয়ের সাথে বিয়ে হয়। একদিন রুহি রবিকে বলে, এত দিন হয়ে গেল আমাদের বিয়ের, না তুমি আমাকে একটা ছবি দেখিয়েছো, না কোথাও ঘুরতে নিয়ে গেছো। বিয়ের আগে সব কিছু ঠিক ছিল, কত আদর, কত ঘুরতে নিয়ে যেতে। কি অন্য কোনো মেয়ে পছন্দ হয়ে গেছে? আরে তেমন কোনো ব্যাপার নয় রে রুহি, অফিসে একটু বেশি কাজ পড়ে গেছিল, তাই জন্যই আমি ব্যস্ত হয়ে গেছিলাম। আচ্ছা তুমি আজকে তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। এরম বলে রবি চলে যায়। সন্ধেবেলায় রবি তাড়াতাড়ি চলে আসে, আর রুহি ওর জন্য বাইরে অপেক্ষা করছিল। আরে বা, মনে হয় একটু বেশি খুশি আজকে ঘুরবে বলে বাড়ির বাইরেই দাঁড়িয়ে গেছো। আরে হ্যাঁ হ্যাঁ, কেন না, তুমি তো আমাকে দু মাস পরে বাইরে নিয়ে যাচ্ছ ঘুরতে, আর তার জন্য তৈরিও হব না। তো রবি নিজের মোটরসাইকেল স্টার্ট করে আর রুহি ওর পেছনে বসে যায়। তখনই ওর বন্ধু কিষান ওখানে আসে আর ওকে বলে, কি রবিদা, কোথায় যাচ্ছ আমার বৌদিকে নিয়ে, সেটাও এত সেজেগুজে, হ্যাঁ বলো বলো। রবির কিষানের কথা শুনে ভীষণ রাগ হয়ে যায় আর ওকে বলে, যাওয়া আরম্ভই করলাম না এসে গেল, যেখানেই যাও এসে যাবে সবাই মুখটা উঠিয়ে টোকার জন্যে। এসো তুমিও বসে যাও মোটরসাইকেলে, তুমিও জানতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। আরে রবি দাদা, কেন তুমি রাগ করছো, আমি তো শুধু ঠাট্টা করছিলাম। হ্যাঁ তোমরা দুজনে যাও, কিন্তু বেশি দেরি করো না। আসলে রাতের বেলায় ওই পুলের রাস্তাটা না খুব একটা ভালো নেই, ডাইনি আছে তো। কি বললে, ডাইনি আছে? তুমিও না কিষান, কিসব কথায় বিশ্বাস করে যাও, সরো আমায় যেতে দাও, ডাইনি আছে। এরকম বলে রবি ওখান থেকে চলে যায়। কিন্তু কিষানের কথা শুনে রুহির মনে ভয় লেগে যায়, কিন্তু রবিকে ভয়ের চোটে কিছু বলতেও পারে না। রাতে রবি আর রুহির শহর থেকে ফিরতে দেরি হয়ে যায়, তাই রুহি রবিকে শহরেই থেকে যেতে বলে। রবি, কেন না আজ আমরা এখানেই থেকে যাই, ওই কিষানদার কথা শুনে আমার ভয় লাগছে, যদি ওর কথাটা সত্যি হয়ে যায়। তুমিও না রুহি, কোথায় ওই ভীতু কিষানের কথায় বিশ্বাস করছো? আরে ও আজকাল একটু বেশি ভূতের সিনেমা আর ভূতের নভেলগুলো পড়ে যাচ্ছে, তাই জন্য আজকাল বেশি ভূতুরে কথাবার্তা বলছে, তুমি ভয় পেও না। তো রবি রুহির কথার গুরুত্ব দেয় না। তারপর রবি আর রুহি গ্রামের দিকে বেরিয়ে পড়ে। রাস্তায় একটা ঘন জঙ্গল আসে, জঙ্গল থেকে ভয়ানক আওয়াজ আসে। রুহি পেছনে বসে ঘাবড়াতে থাকে। রবি রবি, আমার কথা শোনো না, আমরা শহরেই ফেরত চলে যাই, চলো না সকালে গ্রামে ফিরে আসব, আমার আমার খুব ভয় করছে। কিন্তু রবি রুহির কথা গুরুত্ব না দিয়ে মোটরসাইকেল চালাতে থাকে। যখনই রবি আর রুহির বাইক পুলের ওপর দিয়ে চড়ে, সামনে ডাইনি এসে যায়। এই দুজন কারা, যে দেয় এত বড় সাহস রাত্রে পুলের ওপর এসেছে? ডাইনির হাসির আওয়াজ রাত্রে দূর দূর পর্যন্ত ছড়িয়ে যায়। রবিও বাইক থামিয়ে দেয় আর রুহি রবিকে বলে, রবি তুমি কি এইমাত্র কারোর হাসির আওয়াজ শুনলে? আমার মনে হয় এটা কোনো মহিলার হাসির আওয়াজ, চলো না শহরে ফিরে যাই। আর রবি কিছু করতে পারে তার আগে ডাইনি ওখানে চলে আসে আর রবির মাথায় জোরে একটা মারে, আর রবি অজ্ঞান হয়ে যায়। তারপর ডাইনি রুহির দিকে এগোয়। রুহি ডাইনিকে নিজের দিকে এগোতে দেখে ভয় পেয়ে যায়। ডাইনি ডাইনি, আমাদের যেতে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি, যেতে দাও, মেরো না রবিকে, আমাদের যেতে দাও। কিন্তু ডাইনি রুহির কোনো কথা শোনে না, তাই ওকেও মারে আরও মাটিতে পড়ে যায়। পরের দিন যখন সকালবেলা রবির জ্ঞান ফেরে, তখন সে নিজেকে গ্রামের লোকদের মাঝখানে পায় আর ওর রুহির কথা মনে পড়ে। রুহি কোথায় আছে, গ্রামবাসীরা রুহি কোথায় আছে? তখনই ওখানে কিষান আসে। কিষানের চোখে জল আর হাতে রুহির কাপড় থাকে। ও রবিকে বলে, দাদা বৌদিকে ওই পুলের ডাইনিটা মেরে ফেলেছে,
এই দেখো তার কাপড়, বৌদির সবকে ডাইনি খেয়ে ফেলেছে। কিষেনের কথা শুনে রবি পাগল হয়ে যায়, আরো জোরে জোরে কাঁদতে থাকে। না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রুহি, আমার ভুলের শাস্তি তুমি কেন পাবে রুহি, তুমি তো আমাকে মানা করছিলে রাতে ফিরে আসতে। রবি এরকম বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। তখনই গ্রামের প্রধান ওখানে এসে বলে, কিষেন বাবা, রবির খেয়াল রাখো, রুহি মার মারা যাওয়ায় ও অনেক দুঃখিত। রবি, তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই কি জানিস ওই ডাইনি কতটা ভয়ানক? ও বৌদিকে ছাড়া আর কে জানে কত লোককে পুলে মেরে ফেলেছে। তুমি ওই পুলে যাবে না, আমি চাইছি না যে তোর বৌদির মতন অবস্থা হোক। কিষেন, আমি আমার স্ত্রীর হত্যাকারীকে এইভাবে ছাড়তে পারবো না। এমনিতেও ওই পাগলি আমায় গ্রামে ফিরতে মানা করছিল, ওর প্রাণ তো আমার জন্যে গেছে, আমি ওই ডাইনিকে তো ছাড়বো না। রবি, রুহি বৌদি কি আমার কেউ ছিল না? সে তো আমার নিজের বোনের মতন ছিল, তার মৃত্যুর দুঃখ আমারও আছে, কিন্তু ওই ডাইনির সাথে আমরা এভাবে লড়তে পারবো না, আমরা ওর থেকে প্রতিশোধ নিশ্চয়ই নেব, তুমি একটু ধৈর্যটা ধরো। তারপর কিষেনের বোঝানোর পর রবি শান্ত হয়ে যায়। অনেক দিন পেরিয়ে যায়, কিন্তু কিছু না করার ফলে রবি আরো দুঃখ পায়, আর তখনই ওখানে কিষেন আসে। রবি ভাই, তুমি চিন্তা করো না, আমরা এই ডাইনির থেকে প্রতিশোধ নিশ্চয়ই নেব, আমি ওই ডাইনির ব্যাপারে সব কিছু জেনে ফেলেছি। তারপর কিষেন রবিকে ডাইনির ব্যাপারে সব খবর দেয়। ওই রাতে রবি আর কিষেন ডাইনিকে মারার পরিকল্পনা বানায়, আর প্ল্যান অনুযায়ী মোটর সাইকেল নিয়ে ওরা পুলের ওপরে আসে। মোটর সাইকেলে ওরা দুই দিকে দুটো প্লাস্টিকের বড় ডাব্বা বাঁধে, অন্যদিকে মোটর সাইকেলের আওয়াজ শুনে ডাইনি পুলের ওপর চলে আসে। কার এত বড় সাহস যে এত রাতে বিরক্ত করতে এসেছে, আমি তাদের মেরে ফেলবো। রবি আর কিষেন ডাইনির দেখা পায়। কিষেন, ডাইনি পুলে দাঁড়িয়ে আছে, তুই দেখতে পারছিস কি? কি বলে যাচ্ছ গো রবি ভাই, কেন দেখতে পারবো না? তখনই ডাইনি রবি আর কিষেনের দিকে এগোতে থাকে। রবিও মোটরসাইকেল বন্ধ করে দেয়। ডাইনি ওতে দুজনের সামনে এসে বলে, তোদের এত বড় সাহস যে এত রাতে পুলে এসেছিস, এটা তোদের শেষ রাত। ডাইনি, আমাদের শেষ রাত্রি নয় রে, এই পুলের তোর শেষ রাত্রি। রবি, আরম্ভ কর। কিন্তু কিষেন ডাইনির দিকে তাকিয়ে হাসতে থাকে। কিষেনের এরকম বলতেই রবি প্লাস্টিকের ড্রামগুলো খুলে দেয় আর মোটর সাইকেল পুরো পুলে চালাতে থাকে। ড্রামে থাকা জিনিস পুরো পুলে ছড়িয়ে যায়। এসব দেখে ডাইনি ওদের বলে, তোরা এসব কি করছিস? এর থেকে এসব বাজে গন্ধ কেন আসছে? ডাইনি, তুই এই পুলটাকে দখল করার জন্য সবাইকে মেরেছিস, আজ এই পুলটাই পুড়িয়ে দেব। এই পুলে আমরা পেট্রোল ছড়িয়ে ফেলেছি। রবির কথা শুনে ডাইনি ভয় পেয়ে যায় আর বলে। ডাইনির কথা শুনে রবি আর কিষেন দুজনেই আশ্চর্য হয়ে যায় আর পুরো গল্পটা বলার জন্য বলে, আমার বার আমাকে তো মাসের বাচ্চা সমেত এই পুল থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই দুর্ঘটনার পর আমি মরে যাই, কিন্তু আমার ছেলে বেঁচে যায়। আমি ওকে এই পুলের নিচেই বড় করছি, যেই ওকে দেখে ফেলে আমি তাকে মেরে ফেলি। তাহলে তুমি আমার স্ত্রীকে কেন মারোনি? আমি তোমার স্ত্রীকে মারতে যাচ্ছিলাম, কিন্তু ও আমার ছেলেকে কোলে তুলে নিল, আর আমার ছেলে ওর কোলে খুশি ছিল, এই জন্য আমি তোমার স্ত্রী রুহিকে মারতে পারিনি। তারপর রবির বলাতে ডাইনি রবি আর কিষেনকে রুহির কাছে নিয়ে যায়। রুহি নিজের কোলে ডাইনির বাচ্চাটাকে নিয়ে বসেছিল। রবিকে দেখে রুহি বলল, তুমি এসে গেছো রবি, আমি জানতাম তুমি আসবে আর আমাকে খুঁজবে। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা ডাইনি পুড়তে থাকে। কিষান, রবি আর রুহি আশ্চর্য হয়ে যায় আর ডাইনি হাসতে থাকে। মনে হচ্ছে কেউ পুলটাকে পুড়িয়ে দিয়েছে, চলো ভালোই হয়েছে, এখন আমিও এই পৃথিবী থেকে যেতে পারবো। রবি আর রোহি, তোমাদের কাছে একটা মিনতি রইল, আমার ছেলেটার খেয়াল রেখো।